আমাদের সাথে বলেন ভাইয়া কি খবর প্রেম ভাই জোরে বলতে হবে প্রেম ভাই আপনার ভিতরের সালমান খান জাগান একটু জোরে বলেন জোড়ে বলতে হবে জোড়ে বলতে শুনতে যত 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 স্পিডে গাড়ি চালায় তার থেকে একটু মানে তার কাছাকাছি স্পিডে একটু জোরে বলেন আওয়াজ তো হ্যাঁ এবার শোনা হ্যালো এখন শোনা যাচ্ছে हां আমি একটাই জিনিস তার্জব যাচ্ছি আপনাদের প্ল্যাটফর্মে বাংলাদেশের লোকরা খুব কি নিরীহ নাকি মানে আপনারা ভায়া ভাইয়া আপু আপু করে কথা বলেন কিন্তু লোকরা জलील হতেও সেই আসে তাদেরকে এখানে তো আপনারা প্যান খুলে আপনি স্বাগতও করেন মানে আমাদের ফিলো দেশবাসীকে

আমি কোনো ভালো বক্তা ভালো ইয়ে হ্যাঁ আমি যতটুকু পারি ভাই কথা বলে আমি ইন্টেনশনালি কাউকে ইয়ে করি না কাউকে অপমান করতে চাই না বাট

চিন্তা না করে আপনার নিজের চিন্তা করতে পারেন যে ভাই যাকে আমি এত খারাপ মনে করি তার সাথে যথা বলার জন্য আমি আধা ঘন্টা লাইনে কেন দাঁড়াবো আই থিঙ্ক আপনার নিজের মানসম্মান নিয়ে একটু চিন্তা করা দরকার ইউ যুক্ত হওয়ার জন্য যে কলকাতা থেকে আসছেন কলকাতায় ফেরে চলে যান বেলার জন্য শুভকামনা তাছাড়া তার কথা অনুযায়ী কিন্তু দেখেন তার কথা অনুযায়ী আপনি কিন্তু মানে যতখানি রুট হইলে পরে মানুষজনের আসবোই না ওই পর্যায়ে কিন্তু জানে এরপরে মানুষের আসতে আসে কেন আসতে এটাই সে বুঝতেছে না বা কারণটা কি এরকম হইতে পারে

অপমানিত হতে যাই আজকে তো সারাজের কাছে অপমানিত হয়ে আসি আজকে প্ল্যান কি তোমার আজকে দিনের লাইনের লাইনে দাঁড়িয়ে পারিদের কাছে একটু অপমানিত হতে যাচ্ছি আমি এবং যে প্ল্যানটা করে সে আসছে রক্ষী শোনা কি জানি এটা প্ল্যান নাই বজে যাব মনে আছে হ্যাঁ হেলাল উদ্দিন আপনাদের দুজনকে যুক্ত করবো বাকি কাউকে যুক্ত করতে পারেনা আহ আজকের জন্য ইয়ে নিয়ে নেন ইগল সময় নেই খুব বেশি চালাবো না যদি ইকাল ভাই থাকে তাহলে করতে পারি একদম

তাহলে না অব বিশ্বাস করা করতে কথা আপনি বলেন যে ধর্মের দিক এটা কিন্তু কিন্তু না আমি বলি না অনেকে বিদ্ধ হয়ে জায়গা তারপরে বিশ্বাস করে না অনেকেই আছে এরকম যে থেকে বিশ্বাস করে হয়তো সমাজের চাপে এই নিয়মগুলো পালন করে আর কি হাতিমানিম টিম আপনি কি একই লোকের কথা বলতেছেন যে বিশ্বাস করে না আবার তার যে পোলা পঞ্জি গুলো আছে ওগুলোকে আপনার এই ধর্মকর্ম করতে বাধ্য করে না আমি বলতেই উনি বিশ্বাস করে না বিদ্ধ লোকটা বাট ওনার